সবার জন্য আমার ক্লোজ যারা এই এলাকায় যারা আছে যারা আমার কাছের মানুষ সবার জন্য আমি হচ্ছে নিবেদিত প্রাণ। আপনি যদি কখনো পাগল হয়ে যান আমি আপনাকে ঠিক করে ফেলব। এবার কিন্তু আমার নিজেরই মনে হচ্ছে যে আমি একটু পাগল হলে কিন্তু মন্দ হয় না। তাহলে মানে সুস্থ থেকে আপনার সেবা পাওয়ার যদি মানে পাগল হয়ে আপনার একটু সেবা পেয়ে সুস্থ হওয়া যায় সেটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হবে। আপনি কিন্তু এখন পাগলের মতোই কথা বলছেন। শারীরিক শিক্ষা। একটা কথা বলুন তো, মানে আপনার সম্বন্ধে এত কিছু জানি তারপরও মনে হয় যে সব কিছু জানি না, এখনো অজানা। মানে আপনি কি কি পারেন, মানে কি কি পারেন, মানে মানে আপনি তো অনেক কিছু পারেন। এই যে নারী অধিকার নিয়ে কাজ করেন, সবাইকে খুশি করতে পারেন, মন ভালো করতে পারেন, ভালো রান্না করতে পারেন, হ্যাঁ চমকে যেতে হয়। কিন্তু মনে হয় যে তারা দুর্বল হার্টের তারা কিন্তু হার্ট অ্যাটাক করতে পারে, যে এটাও পারে চমকানো ভালো। তো যে হঠাৎ হঠাৎ চমকে দিব তখন তো ভালো লাগবে, আলাদা একটা স্পার্ক কাজ করে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু আপনি বলুন যে এই যে ভোলা ভোলা এই যে মোটর হেলদি করে যেসব ভুলে যেত, ওর সাথে আমার দেখা রাস্তায়, এবং ও যে অনেকদিন পাগলাগারতে ছিল, পাবনায় ছিল, সেটা আমি জানি না, এবং সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছে সেটা আমি জানলাম, জেনে তো খুব খুশি। এবং সে বলেছে যে খুব সুন্দরী একজন ম্যাডাম তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলছে, কিন্তু সেটা যে আপনি সেটা শুনে খুব অবাক হয়েছে। মানে আপনি কোথায় কোথায় যে ছড়িয়ে আছেন, মানে আমি জানতাম যে আপনার জন্য মানুষ পাগল হয়, কিন্তু পাগল যে আপনার জন্য সুস্থ হয়ে যেতে পারে সেটা কিন্তু আমি শুনে খুব অবাক হয়েছি। বলুন তো, আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন শামস। আসলে ওরকম কিছু না, আমি এখানে আসার পর থেকেই তো আপনারা সবাই আসলে আমাকে এত হেল্প করেন, সবসময় আমার খোঁজ খবর নেন, আমাকে ভালোবাসেন। আমার তো কিছু দায়িত্ব আছে আপনাদের জন্য কিছু করার, তাই না? আর ভোলা ছোটো ভাইয়ের মতো পাগলাগারুতে ছিল, আসলে সেবা তো না, মানে আমি ওকে একটু মোটিভেশনাল স্পিচ দিয়েছিলাম, যার কারণে ওইগুলাই হতে পারে যে ভাবি বলেছে, এর জন্য ভাবির কথাগুলো মনে রাখতে রাখতে বাকি সব কথা ওর এখন মনে থাকে। মানে তাই বলে এক মেরু থেকে যেন আরেক মেরুতে চলে গিয়েছে, যে সব ভুলে যেত এখন সে সব মনে করতে পারে, রীতিমতো মানুষকে অ্যাডভাইস দিয়ে বেড়াচ্ছে। মানে ওয়াও ম্যান ওয়াও। অ্যাডভাইস না, আমার কিছু দায়িত্ব তো আছে, আর যেহেতু আমি সোশ্যাল ওয়ার্ক করি এটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। একটা ছেলে সব কিছু ভুলে যায়, সে যদি আমার একটু কথা শুনে সব কিছু মনে রাখতে পারে, ওয়াই নট। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে এই ফ্যাসিলিটিটা কি মানে ভাইদের জন্য না বন্ধুদের জন্য হয়? সবার জন্য, আমার ক্লোজ যারা এই এলাকায় যারা আছে যারা আমার কাছের মানুষ সবার জন্য আমি হচ্ছে নিবেদিত প্রাণ। আপনি যদি কখনো পাগল হয়ে যান আমি আপনাকে ঠিক করে ফেলব। এবার কিন্তু আমার নিজেরই মনে হচ্ছে যে আমি একটু পাগল হলে কিন্তু মন্দ হয় না। তাহলে মানে সুস্থ থেকে আপনার সেবা পাওয়ার যদি মানে পাগল হয়ে আপনার একটু সেবা পেয়ে সুস্থ হওয়া যায় সেটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হবে। আপনি কিন্তু এখন পাগলের মতোই কথা বলছেন। তাহলে আমার সুস্থতা শুরু করুন, ধরেন এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এইখান থেকে। আসলে আমার ওই ট্রিটমেন্টটা এখানে রাস্তায় এভাবে তো দেয়া যায় না। ট্রিট দিতে দিতে ট্রিটমেন্টটা হতে পারে। পাগড়ি মতো পরে আসি, সুন্দর পাগড়ি দেখতে সুন্দর লাগবে, যে পাত্র যাইতেছে মানছে হাসব কইব, ছেলে কি পাগল, মেয়ে দেখতে যায় মানছে পাগড়ি পরে যায়। রাইট, কোথা বসে সাইলেন্ট প্লেসে কফিতে সিপ দিতে দিতে। আসলে আচ্ছা আজকে আমি আপনাকে কফি খাওয়াই না, ট্রিট আমি একদিন তো ভাবি দিতেই পারি। ম্যাডাম ম্যাডাম হলে আমি রাজি আছি। হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, চলো চলো। আজকে